হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গাইজ, আমি আজকে আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। গাইজ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোলেভের একটি স্পিকার। সো গাইজ, স্পিকারের কি প্রবলেম সেটি দেখার বোঝার চেষ্টা করবো আমরা। সো আমরা লাইন দিব, এখন আমরা স্পিকারটা চেক দিব। সো গাইজ, এটা হচ্ছে স্পিকারের পাওয়ার কোর্ড। আমরা পাওয়ার কোর্ডটি লাগিয়ে নিব। এখন পাওয়ার কোর্ডটি লাগিয়ে নিলাম। পাওয়ারটি লাগানোর পরে গাইজ দেখতে পাচ্ছেন স্পিকারে একটি ইন্ডিকেটর লাইট জ্বলছে, স্পিকারে পাওয়ার আসছে। তো আমি এখন টুইটারগুলো লাগাবো। আউটপুটে লাগিয়ে দিলাম, এখন লাগিয়ে দিব ইনপুট কোডটি। এখন আমি চেক দিব আমার এই মেমোরি কার্ডের, এই ব্লুটুথ কার্ডের মাধ্যমে, ইউএসবিটার মাধ্যমে। তো ভাই, এখানে গান বাজতেছে অলরেডি, আমি পাচ্ছি না। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউএসবি কার্ডটি চলতেছে, এখানে অলরেডি গান বাজতেছে। আমি সাউন্ড বারে দেখে দিচ্ছি, এখানে ফুল সাউন্ড আছে, এখানেও ফুল সাউন্ড আছে, গান চলতেছে, স্পিকারে কোনো সাউন্ড নেই, এখানেও কোনো সাউন্ড নেই, আমি গ্রিপ পাচ্ছি না। সো গাইজ, স্পিকারটি খুলতে হবে। স্পিকারে কী প্রবলেম সেটা দেখার জন্য স্পিকারটি আমরা খুলবো। সো সঙ্গেই থাকবেন, খুলে দেখতে পারবো যে আমরা কি সমস্যা, আইসির সমস্যা হতে পারে, আরও আদার্স সমস্যা হতে পারে, আমরা এখন খুলবো। তো সঙ্গেই থাকবেন। সো গাইজ, স্পিকারটি আমাদের খোলা শেষ অলরেডি। সো গাইজ, এখন আমরা চেক দিব। গাইজ, আমি একটু বলে নিই আপনাদের, স্পিকারে এই ওফার স্পিকারগুলো বেসিক্যালি যে প্রবলেমগুলো হয়, এবার ওফারের স্পিকারে দুইটা আইসি থাকে, একটা আইসি যে ছোটো টুইটারগুলোর জন্য আর একটা আইসি এই বেজের জন্য। সো এই বেসিক্যালি আইসিগুলো বেশি প্রবলেম হয়ে থাকে, অন্যান্য আদার সমস্যা হতে পারে। সো আমরা এখন আইসিগুলো চেক দিব, আসলে আইসিগুলোতে গ্রিড আছে কি না সেটা আমরা চেক দিব। এখন খোলার পরে আমরা ওই আবার ওই সেই চেকটা দিয়ে নিই, যদি আইসিতে গ্রিড থাকে তাহলে তো আইসি ভালো আছে, ধরে নেব, আর যদি আইসি গ্রিড না থাকে তখন ওই ক্ষেত্রে আমরা আইসি চেঞ্জ করবো। সো গাইজ, আমি আবার কানেকশনগুলো করতেছি, কানেকশনগুলো করবো। এটা হচ্ছে অডিও আউটপুট, অডিও ইনপুট, অডিও আউটপুট। এটা অডিও আউটপুট। তো গাইজ, এখন আমরা সার্কিটটা এইভাবে রাখবো। সো গাইজ, আমি এখন পাওয়ার কোডটি, যে পাওয়ার কোড আছে আমার, পাওয়ার কোডটি আমি লাগিয়ে দেব। পাওয়ার কোডটি লাগানোর পরে আমি দেখবো পাওয়ার আসছে কিনা। সো গাইজ, দেখতে পাচ্ছেন পাওয়ারের যে ইন্ডিকেটারটা চলে উঠছে, লাইটিং আসছে। সো আমি এখন আইসিতে গ্রিড দেখবো, আইসিতে গ্রিড আছে কিনা। সো গাইজ, এখানে এই যে একটা আইসি দেখতে পাচ্ছেন, যে এখানে একটা আইসি, এখানে একটা আইসি, আমরা দুই আইসিতে দেখবো গ্রিড আছে কিনা, একটা অফারের একটা টুইটারের। তো গাইজ, এই স্পিকারটা বাজতেছে, দেখতে পাচ্ছেন যে এই স্পিকারে গ্রিড আছে, এই যে স্পিকারে গ্রিড আছে, এই যে স্পিকারে আমরা এইভাবে চেক দিব। তারপরে এই স্পিকারটা দেখবো, এই স্পিকারে গ্রিড আছে কিনা। সো গাইজ, দেখতে পাচ্ছেন যে এই স্পিকারে একটু গ্রিড হালকা আসতেছে। সো আমরা এই স্পিকারে গ্রিড দেখার জন্য, আইসিতে গ্রিড দেখার জন্য আমরা যা ব্যবহার করি, মুখের যে থুতু আছে থুতুগুলো ইউজ করি, হালকা এই আঙুরের ভিতরে হালকা থুতু লাগিয়ে নিব, বেশি না, হালকা থুতু লাগার জন্য, তাহলে গ্রিডটা ভালো বোঝা যায়। সো আমরা এইভাবে গ্রিডটা এইভাবে লাগিয়ে দিব। সো গাইজ, দেখতে পাচ্ছেন যে
এই যে সাউন্ড করতেছে, গ্রিড দেখাচ্ছে। তো এখন আমরা টুইটারের আইসিটা ভালো পেলাম, মানে টুইটার আইসিটা এখন ভালো আছে। তো আমরা ওফারের আইসিটা চেক দিব, এটা হচ্ছে টুইটার আইসি, এটা হচ্ছে ওফারের আইসি। তো গাইস দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে ওফারের আইসিটাও ভালো আছে, ওফারের আইসিটাও গ্রিড দেখাচ্ছে। তো তাহলে আমরা বুঝে নিব যে এখন আমাদের যে প্রবলেম, আমরা ভলিউমের প্রবলেমগুলো থাকতে পারে, ভলিউমগুলো চেক করবো, ভলিউমগুলো চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে আমরা দেখবো তারপরে কী অবস্থা। তো গাইস সঙ্গে থাকবেন, আমি ভলিউমগুলো খুলতেছি, ভলিউমগুলো চেঞ্জ করবো, তারপরে দেখবো, তারপরে কোনো প্রবলেম থাকলে সেটাও আমরা সলভ করবো। তো এখন ভলিউমগুলো চেঞ্জ
গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সার্কিটটি, এই হচ্ছে ওপার স্পিকারটা। আর আমরা কানেকশনগুলো করব ভলিউম সার্কিটে, যেখানে যেখানে কানেকশনগুলো ছিল এই যে কানেক্টরগুলো আমরা এই যে কানেকশনগুলো করে দিব, এইভাবে যেভাবে ছিল এইভাবে লাগিয়ে দিব। সো লাগিয়ে দিলাম, তো এখন যা করার পালা, এখন আমরা আবার কানেকশনগুলো করব, স্পিকারের কানেকশন, ইনপুটের কানেকশন, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট লাইনটা লাগিয়ে দিল। এখন আমি আবার সেই আগের মতোই চেক দিব, পাওয়ার কটি লাগিয়ে নিতেছি। পাওয়ার কট লাগাইলাম, এখন সুইচ দেওয়ার পালা, এখন আমি সুইচ দিচ্ছি। সো গাইস এখানে লাইন চলে আসছে দেখতে পাচ্ছেন, পাওয়ার ইনপুট, এই যে ইন্ডিকেটারটি, পাওয়ারের ইন্ডিকেটারটি চলে আসছে। সো এখন আমি যা করব, এখন আমি ইনপুটের যে কানেকশনটি, ইনপুটের কানেকশনটি আমি লাগিয়ে দিব এখানে। সো গাইস আরেকটি কথা বলতেছি আপনাদের, তখন কিন্তু আমি ফার্স্ট টাইমে যখন আপনাদের দেখাইছি তখন কিন্তু এখানে গ্রিড দেখেনি, আর এখন কিন্তু গ্রিড চলে আসছে। গাইস শুনতে পারতেছ কিনা জানি না, গ্রিড চলে আসছে। তো আমি ভলিউমটা একটু বাড়িয়ে দিই, তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন। আমি এখানে এই যে গ্রিড চলে আসছে, গ্রিড দেখাচ্ছে, এই যে স্পিকারে গ্রিড দেখাচ্ছে, আমি স্পিকারে দেখাচ্ছি আপনাদেরকে, স্পিকারে গ্রিড চলে আসছে। ওকে আমরা এখন চেক দিব, ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।